ব্র্যাক এনজিওতে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে। তো ব্র্যাক এনজিও সার্কুলারটি 14 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ তারিখে পাবলিশ করা হয়েছে bdjobs.com-এ এবং ব্র্যাকে যে কেরিয়ার পেজ আছে সেখানে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে bdjobs.com-এ যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দেবো এবং ব্র্যাক কেরিয়ার পেজে যে লিঙ্কটা আছে সেটাও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনি নিজেই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ব্র্যাক, গিভ ইউর কেরিয়ার দ্য পারফেক্ট টেক অফ। আর ইউ পার্ট অফ দ্য নেক্সট জেনারেশন অফ লিডার? ব্র্যাক ইজ দ্য নাম্বার ওয়ান র্যাঙ্ক এনজিও ইন দ্য ওয়ার্ল্ড, অপারেটিং ইন 11 কান্ট্রিজ অ্যাক্রস এশিয়া অ্যান্ড আফ্রিকা। ওয়ার্কিং অ্যাট ব্র্যাক ইজ মোর দ্যান জাস্ট এ জব, ইট মিন্স কানেক্টিং টু মিলিয়ন অফ লিভস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড বিল্ড এ ওয়ার্ল্ড উই ওয়ান্ট। ব্র্যাক ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ইজ এ ফাস্ট ট্র্যাক ইন্টিগ্রেটেড প্রোগ্রাম প্রোভাইডিং মেম্বার্স আ হাই এক্সপোজার টু গেইন ইন্টেনসিভ হ্যান্ড অন এক্সপিরিয়েন্স ইন ডিফারেন্ট ফিল্ড অফ ব্র্যাক অপারেশন। পজিশন ম্যানেজমেন্ট ট্রেনিং, ব্র্যাক ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। হোয়াট অ্যাওয়েট ইউ? এ ফার্স্ট ট্র্যাক কেরিয়ার অন দ্য জব অ্যান্ড অফ দ্য জব ট্রেনিং, রিভার্সড ডেভেলপমেন্ট অপরচুনিটি। এডুকেশনাল কোয়ালিফিকেশন, পোস্ট গ্রাজুয়েশন ইন কমার্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অল ফার্স্ট ডিভিশন অর ক্লাস অর CGPA 3.00। প্রফেশনাল এক্সপিরিয়েন্স, 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স উইল বি প্রিফার্ড, ফ্রেশ গ্রাজুয়েট ক্যান অলসো অ্যাপ্লাই। এডিশনাল রিকোয়ারমেন্ট, স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিল, স্ট্রং লিডারশিপ স্কিল। গ্রোস স্যালারি অফ BDT 50,000 পার মান্থ, আদার বেনিফিট, ফেস্টিভ্যাল বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, টেলিমেডিসিন সার্ভিস, জব লোকেশন অ্যাক্রস বাংলাদেশ। প্লিজ অ্যাপ্লাই থ্রো career.brack.net অর bdjobs.com বাই 27 ফেব্রুয়ারি 2021। তো ভিডিও ডিসক্রিপশনে career.brack.net এবং bdjobs-এর যে লিঙ্ক আছে এই দুইটা লিঙ্কে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পাবেন। তো এখন আমরা দেখবো কীভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো বিডি জবস থেকে অ্যাপ্লাই করার জন্য বিডি জবসের যে লিঙ্কটাতে ভিজিট করবেন, দেন এখানে নিচের দিকে আছে অ্যাপ্লাই অনলাইন, তো অ্যাপ্লাই অনলাইনে আপনারা অবশ্যই ক্লিক করবেন। দেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। তো আমি পূর্বে লগ ইন করেছি, তাই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশনটা আসলো না, আপনাদের অবশ্যই আসবে। সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পর এই অপশনটা আসবে। দেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা, কোম্পানির নাম, ম্যানেজমেন্ট এরি এবং এখানে স্যালারি দেখাবে। তো স্যালারি এখানে 50,000 দিয়ে অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো এখানে যখন আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন তখন এখানে কনফার্মেশন লেখা হবে, যে কনফার্মেশন তো আপনার এখান থেকে অ্যাপ্লাই করা হয়েছে। আর আপনার যদি ব্র্যাকের কেরিয়ার পেজ থেকে অ্যাপ্লাই করতে চান, তাহলে এখানে যে সার্কুলারটি আছে ম্যানেজমেন্ট ট্রেনিং, দেন এখানে অ্যাক্রস বাংলাদেশ 50,000 থেকে এখানে ভিউ বাটনে ক্লিক করবেন। তো ভিউ বাটনে যখন ক্লিক করবেন তখন এটা নতুন পেজে ওপেন হবে। নতুন পেজে ওপেন হয়ে যে সার্কুলারটি আমরা দেখবেন সেই সার্কুলারটি এখানে, দেন এখানে অ্যাপ্লাই না হয়ে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নামে যখন ক্লিক করবেন এখানেও ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। তো আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে এখান থেকেও আপনাদের অ্যাপ্লিকেশনটা করা হয়ে যাবে।